হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো দেখো, আমি আজকে তোমাদের কাছে একটা নতুন টিপস নিয়ে এসেছি, কি মেহেন্দি কী করে বাড়িতে তৈরি করা যায়, তো সেটাই আমি তৈরি করছি। তো দু চামচ চিনি আর 2 চামচ চা পাতা নিয়ে নিয়েছি, ওটা মিক্স করে নিলাম। তার মধ্যে একটা পাত্র নিয়ে নিয়েছি, দেখো গ্যাসের উনানটা জ্বালিয়ে এলো, ফ্লেম করে দিয়ে আমি চিনি আর চা পাতা মিক্সটা ঢেলে দিলাম। তারপরে সামান্য একটু জল দেব, মানে চিনিটা যেন গলে যায় আর তলায় যেন না লাগে। তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, জল দেওয়ার পরে নাড়াচাড়া করে নিলাম। চিনিটা দেখছো তোমার গলে ফুটছে, চা পাতা চিনিটা ফুটছে আমার, বেশ ভালো করে গড়ে যাবে চিনিটা। তা দেখো কতটা গলেছে, তোমরা ঠিকই দেখতে পাচ্ছো, ফুটছে চিনিটা আর আঠালো ভাব হয়েছে। তার মধ্যে একটা পাত্র নিয়ে আবার ছাকনা দিয়ে বেশ ভালো করে চিনির রসটা আমি আর চা পাতার রসটা আমি ছেঁকে নিচ্ছি। দেখো বেশ ভালো করে ছাঁকো, দেখো কত কালার এসছে, দেখ কত কালার, একদম লাল কালো হয়ে গেছে চিনি আর চা পাতার কালারটা, কালো হয়ে গেছে, কালো পাত্রেটাই কালো দেখাচ্ছে, কিন্তু যখন হাতে পড়বো সেটা লাল হয়ে, দেখো লাল হয়ে যাচ্ছে, লাল লাল। তার মধ্যে নিয়েছি মেহেন্দি পাউডার, সামান্য একটু মেহেন্দি পাউডার দিয়ে দেব, তার মধ্যে দিব লেবুর রস, লেবুর রসটা দিলে কালারটা আরও বেশ লাল হবে, টকটকা হয়ে যাবে। তা বেশ ভালো করে আমি মিক্স করে নিলাম, তারপরে একটা আমি দেখো বেশ ভালো করে মিক্স করতে, তার মধ্যে চিনি দেওয়া আছে তো মেহেন্দিটা আঠা আঠা হয়েছে, তার মধ্যে তবে আমি হাতের মধ্যে পড়ছি। দেখো একটা আমি টুথপিক নিয়েছি, ওই টুথপিকটার সাহায্যে আমি পড়ছি, তোমরা যে কোনো ডিজাইন করে পড়তে পারো, আমার যেরকম তোমাদের দেখাবার জন্য একটু সাধারণ আমি ডিজাইন করে পড়ছি না, এমনি আমি একটু সাধারণ পড়ে নিচ্ছি, তোমরা নিজের ইচ্ছা খুশি পড়তে পারো, বেশ সুন্দর এই ডিজাইন করে পরানো যাবে মেহেন্দিটা। তোমরা যেরকম ফুল করে পড়তে পারবে, ডিজাইন করে পড়তে চাইবে সেরকম।
these brothers my guys. Know that we fly, know that they ride or die. Why they wanna move like that? Where you want going?